আজ সোমবার 6ই কার্তিক 2022 সালের 24শে অক্টোবর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাই শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে আপনারা আপনাদের নিজেদের মনস্কামনা মা কালীকে জানাতেই পারেন। মা কালীর মন্দিরে গিয়ে পুজোর সময় স্ক্রিনে আপনারা যে মন্ত্রসমূহগুলি দেখতে পাচ্ছেন, এগুলি যদি 108 বার জপ করে নিজের মনস্কামনাকে জানান, মা অবশ্যই সেটিকে পূর্ণ করতে চলেছেন। আজকের দিনে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। দান ধ্যান করার যে মানসিকতা, এগুলি আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। আজ অর্থগতভাবেও ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করুন, আপনাদের সঞ্চয় আরও বাড়বে, উপার্জনও কিন্তু আরও বৃদ্ধি করতে পারবেন। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। যারা ক্রিয়েটিভ কোনো সেক্টরে চাকরি করেন, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হতেই পারেন, আর তাই আজ আপনাকে কাজের গুরুত্বকে বেশি অনুধাবন করতে হবে। সবসময় যে ক্রিয়েটিভ হতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, কাজটা ডেডলাইন আসার আগেই সমাপ্ত করাটাই সবথেকে শেষ কথা। যাদের দীপাবলির ছুটি আছে, বাড়িতেই আছেন, পরিবারের সাথে কোয়ালিটি টাইম পাস করুন এবং নিজেকে আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ করুন। নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। আজ রাজনীতিবিদদের কোনো প্রকার শর্টকাট অবলম্বন করে কিন্তু আপনারা জীবনে সাফল্য পাবেন না। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। আর নতুন কোনো কর্ম শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি পরামর্শ নিতে যেন ভুলবেন না, এবং সেই অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে প্র্যাকটিক্যাল শেখার চেষ্টাও করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি আজ আপনাদের যদি থেকে থাকে, তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করবেন। গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করতে পারবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রেড করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। আপনার শিশুর স্বাস্থ্য আজ কিন্তু টেনশন এবং উদ্বেগের কারণ হতে পারে। আজ যেহেতু সোমবার আর প্লাস কালী পুজো, তাই আপনাদের বলবো মাতা কালীর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন।